বিগত ছ মাস ধরে বেতন নেই শিলচর মেডিকেলে কর্মরত সিকিউরিটি গার্ডদের। অবশেষে বেতন না পেয়ে আবারও ধর্নায় বসলেন নর্থ ইস্ট সিকিউরিটি সার্ভিসের কর্মীরা। কর্মীদের অভিযোগ, দীর্ঘ আট মাস থেকে কাজ করে এলেও গত ছ মাস থেকে তাদের বেতন দেওয়া হচ্ছে না। অতিমারি করোনার এই দুর্যোগের সময় জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে গেলেও বেতন পাচ্ছেন না তারা। কিছুদিন আগেও তারা এরকম প্রতিবাদ করেছিলেন, পরে তাদের পাওনা টাকা মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এখনও তাদের পাওনা মিটিয়ে দেওয়া হয়নি। তাই বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা। অনেকে ঘর ভাড়া দিতে পারছেন না, ছাত্রদের পড়াশোনা খরচ দিতে পারছেন না। একজন মহিলা কেঁদে কেঁদে বলেন, ওনার ১৩ বছরের মেয়ের বুকে টিউমার রয়েছে, টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। একে একে কোম্পানির সকল কর্মকর্তাদের জানানো হলেও সমস্যা মিটছে না তাদের। এমনকি শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে এই ব্যাপারে কথা বলেও কোনো লাভ হয়নি। তারা সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন অবধি তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে না, তারা ধর্মঘট পালন করে যাবেন। উল্লেখ্য, নর্থ ইস্ট সিকিউরিটি সার্ভিস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শরৎ কলিতা এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রতিবাদ করছি, আজকে নতুন কোম্পানি ঢোকার থেকে আট মাস হয়ে গেছে, ৯ মাস হয়ে গেছে, এখনো বেতন নেই। আমার বাচ্চা এত অসুস্থ, এত নিজে কষ্ট করিয়া এত অসুস্থ ভাবে আমার পাও পোছা পাও ফুলা এইসব লইয়া আমি ডিউটি করছি, কিন্তু আমাদের কোনো বেতন দেয় না। যতদিন আমি বলে দিয়েছি বেতন দেওয়ার জন্য, কোর্টে বলে এক মাস পরে বা ১৫ দিন পরে ২০ দিন পরে আমাদের বেতন দেব। কোন কোম্পানির নাম কি? আমার মেয়ের ছোট মেয়ে আজকে ১৩ বছরের বয়স হয়ে গেছে, ওর বুকের মেয়ের টিউমার হয়ে গেছে। ওর বারবার বলে দিয়েছি যেটা স্যার আমার কম পরিকল্পনা করতে লাগে, আমাদের একটু সাহায্য কর, আমি এই কষ্ট করি, আমি ডিউটি করছি, আমার বাচ্চাটা চলো মেডিকেল কলেজে, আমার রেফার দিয়েছে কোভিডের জন্য, আজ আমার টাকা থাকতে হলে আমি এখানে এই ডিউটিটা করলাম না। বারবার ছাত্রে বলে দিয়েছি, নতুন ছাত্রে বলে দিয়েছি, সিং ছাত্রে বলে দিয়েছি, দত্ত স্যারকে বলে দিয়েছি, কেউ আমার কথা শুনে না। আজকে ছোট বাচ্চা যদি মরে যেত তো অত দুঃখ হলো না, বড় মেয়ে হয়ে গেছে, আমি কেমনে বুকটা ধরে নেব। আজকে অন্য কিছু প্রয়োজন হয়তো, কি হয়তো আজকে আমি যদি চলতে পারতাম তাহলে এখানে এই কষ্ট করে ডিউটি করতাম না, আমি চলতে পারি না, ওদেরকে এই কষ্ট করে দুঃখ করি, আমার মেয়েকেও নাম কষ্ট করি, এত কথা বলছি, এত করে তার কোনো রেসপেকশন দেয় না। আপনাদের এই ধর্নার কারণটা কি আমরা জানতে চাই? ধর্নার কারণটা হলো যে আমরা আট মাস রানিং চলে তিন মাসের বেতন পাইছি, ৬ মাস হয়ে গেছে এখনো পর্যন্ত বেতন পাইছি না। বেতনের কথা মানতে গেলে ইনচার্জ স্যার তারা হইব, এমডি স্যার দিয়া দিব, ১০ তারিখে দিব কিবা ২০ তারিখের ভিতরে দিব, ২০ তারিখ করতে করতে ২৫ তারিখ পার হয়ে গেল, আজকে ২৭ তারিখ চলেন, কিন্তু ওখানে তো বেতনের কোনো খবর নাই। ইনচার্জ সুপারেন্টার অনুযায়ী গেলে সুপারেন্টার স্যার প্রিন্সিপাল স্যার কইন যে না, আমরা এমডিরে ৪ মাসের বেতন ৫ মাসের বেতন দিলাইছি, কোনো সঠিকভাবে আমরা কইন না। আর এমডিরে জিগাইলে এমডিরে কই যে আমার সরকারে বেতন দিছে না, তা আমরা কার অনু কইমু যে আমরা বেতনটা পাইব? করোনার সময় হইয়া আজকে আমরা করোনার থাকি আট মাসের রানিং চলে, কিন্তু আমরা করোনার সময় হইয়া এখনো পর্যন্ত ডিউটি করিয়া ডিউটি বন্ধ করিয়া না। আপনার ঘরের কি পরিস্থিতি আছে? ছেলেমেয়ের পড়ালেখার লাগি ফিস দিতে পারি না, এক্সাম চলিয়া আর ১ তারিখ থেকে এক্সাম আছে, ছেলেমেয়ের আমার পরীক্ষা চলে কিন্তু ফিস দিতে পারি না, অনলাইনে এক্সাম চলে আর একটা মোবাইল কিনিয়া দিতে পারি না, দোকানদারি অন্য টাকা পাইব, ঘর ভাড়া টাকা পাইব, আমরা সদা গাইলে আমরা কাজ করি আর টাকা লাগে, কিন্তু টাকা পয়সা পাই না, আমরা করতাম কি? আচ্ছা, আপনার আবার এইভাবে ধর্ণা করছিল তখন কি আর কি আপনার প্রস্তুতি কি দিয়েছিল? আমরা প্রিন্সিপাল স্যার অফিসে ধর্ণা ধরছিলাম, তখন স্যার কইলা আপনারা আমার কোম্পানির মানুষ না, আমার অফিসের স্টাফ না, আমরা কোম্পানির আন্ডারে দিছি, আপনারা কোম্পানির জানাইন কোম্পানির আপনারা বেতনের। আপনাদের কোম্পানির নাম কি? আপনার কোম্পানির নাম হলো এনএস নর্থ ইস্ট কোম্পানি। আচ্ছা, আপনারা এই কোম্পানির সিও কে, মানে কার আন্ডার ছিল এটা? আমরা তো যে স্যার আছেন অজিত, কি আপনার সাথে দেখা বসলানি কয়দিন মধ্যে? স্যার বলেন যে আমরা তো বেতন পাইয়ান না, আপনারা কিতা করবো, উপর লেভেল থাকি স্যারে এমডি স্যারে তো বেতন দিলে আমরা বেতন দিব, তাই তাই
আপনার মতন লেবার, তারাও তো আপনার বাড়ি থেকে তো দিতে পারতো না, কোম্পানি দিলে তো তাই না দিব, কিন্তু তারাও বেতন হয় না, তো আপনার হয়ে থাকি দিবা। বেতন স্লিপ দিছে না কখনো পর্যন্ত, বেতন তো মোটেও নাই, বেতনের কথা মারতে গেলে তারা গরম হয়ে যাবো আমার উপরে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।